অনেক দিন আগের কথা, এক শহরে চাঁদনি নামে একটা মেয়ে তার চাচির সাথে থাকতো। চাঁদনিদের অনেক বড় একটা বাড়ি ছিল। চাঁদনির মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, আর এরপর থেকে চাঁদনি অনেক একা হয়ে পড়ে। এজন্য চাঁদনিকে দেখার মতো কেউই থাকে না। এজন্য তার চাচি চাঁদনির কাছে থাকে, এবং কি চাঁদনির বাড়ি থেকে চাঁদনিকে নিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়। এছাড়া তাকে অনেক অত্যাচার করতে থাকে। অনাথ মেয়েটার কোনো কিছুই বলার থাকে না, সব সময় সে সব কিছু মুখ বুঝে সহ্য করে। একদিন সকালে চাঁদনি চাচি চাঁদনিকে বলল, চাঁদনি আজ তুই বাজারে যা, বাড়িতে কোনো বাজার নেই, আমি এখন একটু রেস্ট নিতে চাই, তুই বাজার করে নিয়ে আয়। আর শোন, ভালো করে বাজার করে আনবি কিন্তু, আর কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবি না। আচ্ছা চাচি, আমার রান্নাটা শেষ হোক, এরপরে আমি বাজারে যাব। এরপরে চাঁদনি অনেক কষ্ট করে রান্না করতে থাকে। এরপর চাঁদনি রাস্তা দিয়ে হাঁটছে, আর তখনই সে তার মা ও বাবার কথা ভাবছিল। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমার এত কষ্ট করতে হতো না। আমার চাচি যে কেন আমাকে মেয়ের মতো দেখে না, আমি বুঝতে পারি না। আমি তো ওনার মেয়ের মতোই। আমিও যদি আমার বাবা মায়ের সাথে মারা যেতাম, তাহলে অনেক ভালো হতো। এসব কথা বলে সে মনটা অনেক খারাপ করে, এবং সে বাজারের জন্য হাঁটতে থাকে। আর তখনই একটা দুষ্টু ডাইনি এসে চাঁদনির সামনে দাঁড়ায়। চাঁদনি ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে অনেক চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, এই ডাইনিটা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। ডাইনিটা তখন হাসতে হাসতে বলল, আমি তো আজ তোকে খাবো না, আমি আজ অনেককে খেয়েছি, আমার তো পেট ভরা, আমি তো তোর দুটো চোখ তুলে নিয়ে যাব। আমার মেয়ে আজ মানুষের চোখ খেতে চেয়েছে, আর এটা তো আমার পূরণ করতেই হবে। এই বলে ডাইনি চাঁদনির দুটো চোখ তুলে নিয়ে যায়, আর চাঁদনিকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায়। চাঁদনি ব্যথায় অনেক কান্না করতে থাকে। চাঁদনির কান্না শুনে তার চাচিমা বাহিরে আসে, আর দেখে যে চাঁদনির অনেক খারাপ অবস্থা। তখন চাঁদনিকে তার চাচি জিজ্ঞাসা করলো, চাঁদনি তোর কি হয়েছে, তোর অবস্থা কেন, কি হয়েছে তোর সাথে? চাঁদনি তখন কান্না করতে করতে সমস্ত কথা খুলে বলে, চাচি আপনি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলুন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কিছুই দেখতে পারছি না, দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে চলুন। তোর চোখ তো ডাইনি তুলে নিয়ে গেছে, ডক্টর এখন আর কি করতে পারে, তার চেয়ে তুই ঘরে চলে যা, শুধু শুধু ডক্টরের কাছে গিয়ে আমাদের টাকা খরচ করাবি না। চাঁদনি এসব কথা শুনে অনেক কষ্ট পায়, আর অনেক কান্না করতে করতে ঘরে চলে যাই। আজ আমার মা বাবা থাকলে কি আমার সাথে আর এমন হতো, আমি এখন কি করব? চাঁদনি চোখে দেখতে পারতো না, আর এজন্য সে কোনো কাজ করতে পারতো না, আর তাই সে সব সময় ঘরেই থাকতো। চাঁদনির কোনো কাজ করতে না পারায় বাড়ির সব কাজ তার চাচিকে করতে হতো। সে কাজ করে অনেক রেগে যায়, আর বলতে থাকে, আমি কি এই বাড়ির চাকরানি যে আমাকে বিয়ে বাড়ির সব কাজ করানো হবে, আর রাজরানীর মতো তাকে সেবা করতে হবে, খাবার দিতে হবে, আমি এসব কিছুতেই পারবো না, আজ আমি ওই অন্ধ মেয়েটাকে বাড়ি থেকেই বের করে দেব। এই বলে চাঁদনিকে বলল, আজ তুই বাড়ি থেকে বের হয়ে যা, আমি আর কোনো কাজ তোর জন্য করতে পারবো না, আমার আর সহ্য হচ্ছে না, আমি তোকে কোনোভাবেই সহ্য করতে পারবো না। চাচি
এটা তো আমার মা বাবার বাড়ি, আর আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার তো কোথাও থাকার জায়গা নেই, আমি তো দেখতে পারি না, কোথায় যাব চাচি? আমি আমাকে একটু দয়া করো, যেখানে খুশি সেখানে যা, আমি তোর জন্য আর কিছুই করতে পারবো না। যা এখন এখান থেকে চলে যা। চাঁদনি মন খারাপ করে সেখান থেকে চলে আসে, আর সে চোখে না দেখার কারণে হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। আর সেখানে সে ডাইনিটা চাঁদনিকে দেখতে পায় আর বলতে থাকে, আজ আমার ভাগ্যটা কত ভালো, আমার শিকারি আমার এখানে চলে এসেছে। আমার তো অনেক ক্ষুধা লেগেছিল, আজ আমি তোকে খেয়ে ফেলবো। সেদিন তো আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ তুই আমার কাছে থেকে বাঁচতে পারবি না। যেদিন তুমি আমার চোখ দুটো তুলে নিয়েছো সেদিনই তো আমি মরে গেছি, আমাকে খেয়ে নাও, তাহলে আমার জীবন থেকে আমি মুক্তি পেতে পারি। ডাইনি চাঁদনিকে চেনা খাওয়ার জন্য ধরতে যায়, আর সাথে সাথে সেখানে একটা পরী চলে আসে আর জাদুর শক্তি দিয়ে ডাইনিকে আঘাত করে, আর তারপরে সেই ডাইনিটা সেখানেই মরে যায়। আর তখনই সেই পরীটা চাঁদনিকে তার রাজ্যে নিয়ে যায় এবং আর চাঁদনিকে অনেক খাবার খেতে দেয়। পরী তার কাছে থেকে সমস্ত কথা জিজ্ঞাসা করে, তখন সে তার জীবনের সমস্ত কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না চাঁদনি, আমি তোমাকে একটা জাদুর নেল পলিশ দিচ্ছি, এটা তুমি তোমার নখে লাগিয়ে নিলে তোমার সাথে সাথে তুমি আগের মতো দেখতে পাবে আর অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তারপরে চাঁদনি সেই জাদুর নেল পলিশটা লাগিয়ে নিল আর তাকে দেখতে অনেক সুন্দর লাগলো, আর আগের মতোই সে সমস্ত কিছু দেখতে শুরু করলো। পরি তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি তোমাকে ছোট করব না। চাঁদনি তুমি এই জাদুর নেল পলিশটা তোমার পাশে রেখে দেবে সব সময়, এটা কোনো সাধারণ নেল পলিশ নয়, এটা হলো জাদুর নেল পলিশ, আর তুমি এগুলো বাজারে বিক্রি করতে পারবে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। চাঁদনি খুশি হয়ে নেল পলিশটা বাড়ি নিয়ে আসে আর চাচিকে সমস্ত কথা খুলে বলে। চাচি আমি কাল থেকে একটা নেল পলিশের দোকান দিতে চাই। এ কথাগুলো শুনে তার চাচি অনেক লোভী হয়ে যায় আর তখনই তার চাচি বলতে থাকে, আচ্ছা তুই যেটা ইচ্ছা সেটা করিস, এর আগে তুই আমাকে জাদুর নেল পলিশটা দে। এই বলে চাঁদনি থেকে জাদুর নেল পলিশটা কেড়ে নাই, যেই না সে তার নখে লাগাতে থাকে, সাথে সাথে তার গায়ে আগুন লেগে সে মরে যায় আর চাঁদনির চাচি সেখানেই মরে যায়। এরপর থেকে চাঁদনি একটা দোকান দেয় আর নেল পলিশ থেকে অনেক টাকা উপার্জন হতে থাকে, সেই টাকা গরিব দুঃখীদের মাঝে সাহায্য করে, এভাবে সে অনেক হাসি খুশি ভাবে জীবন যাপন করে। অনেক দিন আগের কথা, এক গ্রামে মিহিকা নামে একটা মেয়ে তার মামা মামির সাথে থাকত। মিহিকার মা বাবা অনেক আগেই মারা গিয়েছিল, তাই তার কোথাও থাকার জায়গা ছিল না, এজন্য সে তার মামা বাড়িতে তার মামা ও মামি এবং একটা মামাতো বোনের সাথে থাকত। তার মামাতো বোনের নাম ছিল সুমা। সুমা অনেক ভালো একটা মানুষ ছিল, সে মিহিকার সাথে খেলা করত এবং একসঙ্গে স্কুলে যেত, আর তা মিহিকার মামি কখনোই সহ্য করতে পারত না। সব সময় চাইতো মিহিকার সাথে সীমা কোনো কথা না বলুক। মিহিকার মামি বলল, মিহিকা এই অপয়া, তোর কারণেই তোর বাবা মা মারা গেছেন। সুমা আমি তোমাকে কত করে বলবো, তুমি মিহিকার সাথে মিশবে না। তারপরে তুমি ওই
অপয়া মেয়ের সাথে বেড়াও কেন? এই মে, তোকে না আমি বলেছি সুমার সাথে কথা বলবি না, ওর সাথে মিশবি না, ওর আশেপাশে থাকার চেষ্টা করবি না। তাও ওর সাথে এত কথা বলিস, এরপর যদি দেখি ওর সাথে কথা বলছিস তাহলে তোকে এ বাড়ি থেকে বের করে দেব। স্কুলে যাস, তার জন্য তো আমার কত টাকা খরচ হয়, নাকি আমার সাথে বাড়ির কাজটাও তো করতে পারিস। যা এখন দেখ, রান্নাঘরে থালা বাসনগুলো অপরিষ্কার হয়ে আছে, যা ওগুলো পরিষ্কার কর, আর এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। আচ্ছা মামি, আজ থেকে আমি আপনার সব কাজ করে দেব, কিন্তু আমাকে স্কুলে যেতে দিন। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। এরপরে মিহিকা তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজ করে, তারপর সুমার সাথে স্কুলে যায়। সুমা আর মিহিকা স্কুলে গিয়ে একসাথে থাকে, কেননা তার মা তো আর দেখছে না যে তারা স্কুলে কি করছে। এভাবে অনেকটা দিন কেটে যায়। মিহিকার মামি বলতে থাকে, মিহিকা আজ আমি বাজারে যাব, আমার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই বাড়ির সব কাজ করে রান্না বান্না সব সেরে রাখবি, আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা মামি, আমি সব কিছু করে রাখবো। তারপর তার মামি চলে যায়, আর তখন মিহিকা ঘর পরিষ্কার করছিল। সুমা তখন মিহিকার কাছে এসে বলল, আপু আজ আমি নুডলস রান্না করব, আর আমরা দুজনে মিলে একসাথে খাবো, আমরা অনেক মজা করব আজ, কারণ মা তো বাড়িতে নেই। না আমার বোন, মামি জানতে পারলে আমাদের অনেক বকবে, তুমি এখানে বসো, আমি এখনই নুডলস রান্না করে নিয়ে আসছি তোমার জন্য। আজ তো আমি রান্না করব, আর তুমি কেন ভয় পাচ্ছ? মা এখন আসবে না, মা তো কোনো কিছু জানতে পারবে না। তারপরে তারা দুজনে রান্নাঘরে নুডলস রান্না করার জন্য সবজি কাটছিল, আর তখনই সুমার হাতটা কেটে যায়, আর অনেক রক্ত বের হতে থাকে। সুমা অনেক কান্না করতে থাকে, আর এমন সময় তার মামি বাড়ি চলে আসে, আর দেখে যে তার মেয়ের হাত কেটে গেছে। মিহিকার মামি এসব দেখে অনেক রেগে যায়, আর মিহিকাকে এসে একটা থাপ্পড় দেয়, আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে রান্না করাচ্ছিস, এত বড় সাহস তার কিভাবে হয়? না মা, মিহিকা আপু আমাকে রান্না করতে বলেনি, আমি নিজে জোর করে রান্না করার জন্য এসেছি, তুমি আপুকে কিছু বলো না। তোমাকে ওর হয়ে আর কোনো কথা বলতে হবে না, যাও তুমি তোমার ঘরে চলে যাও, আমি এখনি একটা ডক্টর দেখাচ্ছি। তারপরে সুমা তার ঘরে চলে যায়, তারপর মিহিকাকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। মিহিকা আমাদের বাড়ি থেকে চলে যা, আর কখনো এখানে আমাদের দেখতে আসবি না, নিজে তো নিজের বাবা মাকে খেয়েছিস, এবার আমাদের পেছনে লেগেছিস, যা এখনই এ বাড়ি থেকে চলে যা। মিহিকা মন খারাপ করে চলে যায়। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। এভাবে সারা দিন চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। মিহিকা সারা দিন না খেয়ে থাকে, সে অনেক ক্ষুধার্ত ছিল, সে নদীর পাশে বসে কান্না করতে থাকে, আর তখনই দেখে যে একটা বৃদ্ধা মহিলা সেখান দিয়ে যাচ্ছে, আর তখনই সেই বৃদ্ধা মহিলাটাকে বলতে থাকে, কি হয়েছে বুড়িমা, আপনার কি হয়েছে? এই সামনেই আমার একটা ঘর আছে, আমাকে নিয়ে যাবে? আমি দাঁড়াতে পারছি না, আমার মাথাটা ঘুরে যাচ্ছে। তারপরে মিহিকা তাকে ঘরে নিয়ে যায়, আর অনেক সেবা যত্ন করে সুস্থ করে ফেলে, আর তখনই সেই বৃদ্ধাটা একটা পরীতে পরিণত হয়ে যায়। মিহিকা পরীকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর অনেক ভয় পেয়ে যায়। তুমি ভয় পেও না, আমি হলাম একজন পরী,
আমি মাঝে মাঝে পৃথিবীতে এভাবে মানুষের পরীক্ষা নিয়ে থাকি। যারা ভালো মানুষ তাদের আমি সাহায্য করি। আমি তোমাকেও পরীক্ষা করছিলাম। তুমি অনেক ভালো মানুষ। আমি সবকিছু জানি। আমি তোমাকে অনেক দিন থেকেই ফলো করি। তুমি অনেক ভালো। অন্যের বিপদে এগিয়ে আসো। তাই আমি তোমাকে একটা জাদুর কেক উপহার দিচ্ছি। তুমি এটা থেকে যা চাইবে তুমি তাই পাবে। তুমি চাইলে এই জাদুর কেক থেকে তুমি আরো অনেক কেক নিতে পারো আর অনেক সুন্দর একটা দোকান দিতে পারো। মিহিকা এগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর পরীকে অনেক ধন্যবাদ দিয়ে আর তখনই সেই পরীটা সেখান থেকে উধাও হয়ে যায়। মিহিকা জাদুর কেক থেকে একটা বাড়ি চায় আর তারপর থেকেই মিহিকা সেই সুন্দর বাড়িতে থাকতে শুরু করে। একদিন তার মামি মিহিকার কাছে আসে। মিহিকা মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে সুমার হাত কাটা দেখে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আমি অনেক রেগে গিয়েছিলাম। এর আগের মাথায় আমি তোকে অনেক কথা শুনিয়েছি। মা, তুই আমায় ক্ষমা করে দে। মামি, আপনি তো আমার মায়ের মতো। আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এটা তো অনেক বড় কথা। এরপর থেকে তারা সবাই মিলে জাদুর কেক থেকে অনেক কেক নিয়ে একটা দোকান দিয়ে ফেলে আর অসহায় ও গরিব মানুষদের সাহায্য ও সেবা করে অনেক হাসি খুশিতে দিন কাটাতে থাকে।